দয়া করে দে ঘয় কর ঘা দিঘি, দয়া করে দে ঘয় কর ঘা দিঘি। হ্যাঁ পাইছি, হা হা হা। হ্যালো, আগে তো ছোট আসিলা, ওই যে কি যেন একটা ছবি করছো আঙ্কেল না শাশু না কি যেন একটা ছবি করছো, ওই সময় তো সারা বাংলাদেশের মানুষ আহ দিঘি কি একটা পাঠ করছো রে ছোট্ট মাইয়া, খালি সবাই কোলে তুলে নেয় কোলে তুলে নেয়। বড় হয়েছ দিন দিন সমাজ, তোমার সব কিছু বড় হয়ে গেছে, তোমার একটু ইজ্জত করে ছবি করা লাগবে না। কি এমন ছবি তুমি করছো যে সারা বাংলাদেশের মানুষ এরকম করতেছে? ভাই আরে কি মুর্শিদ গো করতেছেন গো, খবর তো একটা হইয়া গেছে। ওই যে আমাকে দিঘি আছে না দিঘি, মান ইজ্জত সম্মান সব হানি করে ফেলেছে গো, হানি করে ফেলেছে। ছোটবেলা ছবি করেছিল কোনো সমস্যা হয় নাই, সে তো দিন দিন বড় হয়ে গেছে গো, ওর তো সব কিছুই বড় হয়ে গেছে, যাই নাই হ্যাঁ গেছে তো দশিক বিন্দু কতক্ষণ নাকি, সে তো বড় হয়ে গেছে কিন্তু তার তো লাস্টে একটা ছবি করছে, আহ কি যে ছবি করছে সারা বাংলাদেশের মানুষকে এরকম করতেছে। আর একটু ফোন দেওয়ার লাগবে বুঝছেন, একটু ফোনটা দেন তো, একটু দেন দেন, এটা কি দেখছস? তোর তো আমার মন চাইছে তোর একটা থাবর দেয় বেলা, এত থাবর দিতে মন চাইছে বন্ধু। হ্যাঁ সারাটা দিন এমন একটা দিন ব্যর্থ নেয়, হ্যাঁ যে ও একটা কোনো খবর নিয়ে আসে না, ও একটা কোনো খবর নিয়ে আসে আর মোবাইলের টেকা আমারে কেটে ভরে দেয় কম দিকে, হ্যাঁ প্রতিটা দিন আমার মোবাইলে টেকা ভরা লাগে। হ্যাঁ কি আর করবি, থাবর তো দিতে মন চাইছে তো দিলাম না বুঝছিস, তা সোজা হ্যাঁ খারা দেওয়া যখন লাগবই তো দিই দশক বিন্দু কথা কেন না কেন দিগিরে একটা ফোন দিয়ে দেই নাকি। দয়া করে দে ঘয় কর ঘা দিঘি, দয়া করে দে ঘয় কর ঘা দিঘি। হ্যাঁ পাইছি, হ্যালো আসসালামু আলাইকুম, হ্যাঁ ভালো আছি ভালো আছি, কত যে ভালো আছি আপনাকে, কারণ কি আর ভালো থাকতে পারি আমরা কোন তো দেখি। হ্যাঁ আরে কি হয়েছে মানে কি হয় আছে মানে কি হয় আছে, হ্যাঁ কি হয় আছে, কিছু হয় নাই ট্যাপ তো পাও না না, সারা বাংলাদেশের মানে কি টু 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 করে স্যাপ ছিটাইতেছে তোমার বাবা। আগে তো ছোট আসিলা, ওই যে কি যেন একটা ছবি করছো আঙ্কেল না শাশু না কি যেন একটা ছবি করছো, ওই সময় তো সারা বাংলাদেশের মানুষ আহ দিঘি কি একটা পাঠ করছো রে ছোট্ট মাইয়া, খালি সবাই কোলে তুলে নেয় কোলে তুলে নেয়। বড় হয়েছ দিন দিন সমাজ, তোমার সব কিছু বড় হয়ে গেছে, তোমার একটু ইজ্জত করে ছবি করা লাগবে না। কি এমন ছবি তুমি করছো যে সারা বাংলাদেশের মানুষ এরকম করতেছে? হ্যাঁ ইজ্জতের সম্মান, সম্মানের ইজ্জত সব পামসা সব। হ্যাঁ কি না বিষয়টা তো তা হচ্ছে না দিদি, তোমাকে একটা জিনিস বুঝতে হবে যে তুমি যখন ছোট ছিলে, হ্যাঁ ছোট ছিলা তোমাকে নিয়ে কিরকম করছে বাংলাদেশের সব মানুষই তোমাকে দিয়ে তখন কত হাসাহাসি করছে, অনেকে হাসাহাসি করছে ভালোর দিকে, আবার অনেকে বলছে না রে দিদি একটা মাইয়া বাবা কি সুন্দর একটা মাইয়া, অনেক সুন্দর সে মনে করেন যে অভিনয় করে। আর দিন দিন বড় হয়ে আসো শয়তানের লাঠি হয়ে আসো না, তুমি শয়তানের লাঠি হয়ে আসো। হ্যাঁ একটা বার চিন্তা করে দেখো তুমি যে ছবিগুলা করছো সারা বাংলাদেশের মানুষ কত পেক 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 করতেছে বুঝছো, এটা ইজ্জতের একটা মানহানি হয়েছে না কো দেখি? হ্যাঁ ইজ্জত ইজ্জত নাই তোমার, ইজ্জত নাই ভাইরা, তুমি একটা মহিলা মানুষ, তুমি এখন ছেড়ি মানুষ, আগে ছেড়ে ছিলা পরে মেয়ে হয়েছ, এখন তো মহিলা হয়েছ, তোমাকে তো বুঝতে হবে যে মহিলা মানুষ সব ধরনের সব ইচ্ছা করলে সব কিছু করতে পারে না বাবা দিঘি, তুমি বুঝো না, বুদ্ধের সঙ্গে কাজ করবা না তুমি কও দেখি। হ্যাঁ বুদ্ধের সঙ্গে কাজ করবা, বুদ্ধের সঙ্গে কাজ করলে হইব কি মানুষের ভালোবাসবো, বাংলাদেশের মানুষের ভালোবাসবো। ছবিটা নাকি একটু হঠাৎ হঠাৎ হয়েছে দিঘি, তোমার ছবিটা নাকি একটু হঠাৎ
হঠাৎ হয়েছে, হঠাৎ মানে একটু কি এমন একটা ছবি করছো? আহা, আমরা আশা করেছিলাম, বুঝছো, আশা করেছিলাম তুমি একটা ভালো ছবি করবা, বাংলাদেশের মানুষের একটা ভালো একটা ছবি তুমি উপহার দিবা, কি যে তুমি একটা উপহার দিলা গো দিগি। আহা, তোমার বাপের মান সম্মান থাকলো, শুনলাম না তোমার বাপও নাকি ওই অভিনয় করেছে ওই ছবির মধ্যে, তা তোমার বাপ কি কিছু পরিবর্তন করে দেয় নাই? সে তো বড় একটা অভিনেতা, অভিনেতা বলতে কি বড় একটা অভিনেতা, সে তো ছোট খাটো আর অভিনেতা না, ছোট খাটো অভিনেতা, আমার তো মনে পায় না সে বড় একটা অভিনেতা, তোমার সে বড়, তার চোখের মধ্যে কি এই সমস্ত জিনিসগুলা পরে নাই? তুমি যে অনেক সিনারি করছো, মনে করো ধরো যে অন্যা ছাড়া করছো, অন্যা ছাড়া ছবি, একটা মহিলা মানুষ না তুমি, অন্যা ছাড়া ছবি করা যায়, ইয়ার সে অনেক বড় বড় কাহিনীগুলো আছে, কিন্তু সেগুলো তারা আমি কইতে পারি না, কইতে পারি, কারণ বাংলাদেশের মানুষ ভালো সরল সোজা ছবি চায়। তোমরা যে ছবিটা করছো, প্রথম একটা ফার্স্টে একটা নায়িকা হিসাবে ছবি করছো, সে নায়িকাটা এই ছবিটা একটু ভালো করে করবা না? হ্যাঁ, ভালো করে করবা না, আদা আজান দিতে আছে, বুঝছো, আজান দিতে আছে, এই মুহূর্তে আর ভিডিও ঘুরা করতে পারতেছে না, নামাজ কালাম তো পড়তে হইব, এর লাগে তো কথা আজকে কইতে পারলাম না, তো তুমি তাহলে এক কাজ করো, ফ্রি হলে আমার একটা মিস কল দিও, কারণ তোমার তো আর কল দিবা না, তোমার টেকা পয়সা আলা মালিক না, আর আমরা গরিব মানুষ তো বড় লোকের ফোন পাইলে ঠাস করে ব্যাক করে দিই, তো একটা সময় পাইলে ঠাস করে আমার একটা মিস কল দিবা, হ্যাঁ আমি ব্যাক করে কথা কমিয়ে দিই। সমস্যাটা কি তোমার নিয়ে আসে, বাংলাদেশের মানুষ এত করতেছে কি লাগা করতেছে, এই জিনিসটা আমার একটু খুঁজে বার করতে হইব, বুঝছো, বুঝছো, হ্যাঁ, ও তুমি মিটিংয়ে আসো, আ তুমি তো এখন নায়িকা আছো দিঘি, কত মিটিংয়ে থাকবা, এই মিটিং সেই মিটিং, বেই মিটিং, বেড মিটিং, বেডের নিচে মিটিং, বেডের উপরে মিটিং, ছাদে মিটিং, কত মিটিং যে তোমাকে এখন হবি দিঘি, তার ঠিক ঠিকানা থাকবি না, তবে শোনো যাই করো যেটাই করো, এই কাপড় চুপড় খুলে কোনো অভিনয় করো না, কারণ কি জানো বাংলাদেশের মানুষ একটু ভদ্রতা আছে আছে, একবারে বেহায়া পানে কইরা বাংলাদেশের মানুষে আর এরকম নষ্ট মষ্ট করার চেষ্টা করো না, একটু ভালো বুদ্ধা হও, মাঝে মাঝে যে টিকটকগুলা করো, ওই টিকটকগুলা দেখলে তোমার বমি করে বমি আসে, বুঝছো, একটু ভালো বন্ধু একটু অভিনয় টভিনয় করো, যাতে বাংলাদেশের মানুষ তোমার একটু ভালো ভালো বাসে, বুঝো নি আমার কথা, দেখে দিই আজান দিতেছ, নামাজ পড়তে জানো, হ্যাঁ ভালো থেকো।